চিরঞ্জীব বাবু আছেন না, উনি দেওঘর গেছেন। দেওঘর? এই দেখো, ওনার একটা জরুরি চিঠি আছে। বললাম তো বাবু বাড়িতে নেই। বাবু কেন, বাড়িতে আমি ছাড়া কেউ নেই। আছেন আছেন, পর্দার ফাঁকে কারোর পা দেখা যাচ্ছে, আর তাছাড়া একটা চুটুটের গন্ধ নাকে আসছে। এই রাধেশ্যাম, কই আসছো রে? তুই তোর কাজ কর। কই কই, দেখি কিছুরি দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা কি আমাকে চার পে গাধা বলে মনে করেছে? আপনি যাবেন নাকি? কোথায় কোথায়? শালিমারে। তুমি পড়েছো নাকি চিঠিটা? শুধু পড়িনি, ওদের কথাও শুনেছি। ওরা আপনাকে খুন করবার মতলব করছে। তুমি কে ভাই? আপনি আমাকে চিনবেন না, আমি ওপারাতেই থাকি। চিঠিটা আপনাকে দিলে 20 টাকা দেবে বলেছে। ও টাকা তুমি পেয়েছো? আরে বাবা, এসব কাজ করতে গেলে আগে টাকা বুঝে নিতে হয়। তাহলে কি হবে? তোমার বুদ্ধি আর আমার প্রাণের প্রতি মমতা দেখানোর জন্য ওদের হয়ে আমি টাকাটা তোমাকে দিচ্ছি। আচ্ছা এক মিনিট দাঁড়াও। উফ, এই ঘরটা কি অন্ধকার। ওই তো একটা টর্চ। এ কি, রিভলভার, পাইপ গান? এগুলো আমার আত্মরক্ষার জিনিস, ওতে নজর দিও না। এনো টাকা না। আকাশে যে মেঘ ছেয়ে এলো রে। হ্যাঁ, বড্ড শিকশিক করছে। এমন জানলে আসতুম না, আবার এরম একটা অ্যাডভেঞ্চার ছেড়ে দিতেও মন কেমন করছে। ছোড়া, এই ভর সন্ধ্যাবেলার সময় এখানে কি চাই রে? ব্যাটা আমাকে চিনে ফেললো নাকি? কিন্তু কিভাবে? কাল তো আমার মুখ দেখতে পাইনি রে। হ্যাঁ, কি বলছি কানে ঢুকছে না? আমরা গঙ্গার ধারে বেড়াতে এসেছি। তুই আমাদের দিকে কুকুর লেলিয়ে দিলি কেন? চোখের মাথা খেয়েছেন নাকি? ও তো এমনি চোর ভেবে তাড়া করেছে। কি, আমরা চোর? সে তো আপনারাই ভালো মতো জানেন। এই টেপমি আমি ছাড়িয়ে দেব, যখন বুঝিবে বাছাদন আমি কে। কি হচ্ছে বলো তো ভোমলদা? চল তো গিয়ে দেখি। আরে এরাবার কারা? আমার বন্ধুরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তোমরা চলে যাও, এখন থেকে চলে যাও, যাও। এটা খুব খারাপ জায়গা। খারাপ জায়গা তো, আপনারা এখানে আছেন কেন? চুপ, আমরা রেলের লোক। কিন্তু আপনাদের ড্রেস দেখে তো তা মনে হচ্ছে না। আপনারা এখানে কি করছেন? সে কৈফিয়ত কি তোমাদের কাছে দিতে হবে নাকি? হ্যাঁ, তোমাদের কাছে দিতে হবে।
আপনারা? আরে 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 এখানে এখানে আমরা একটা কাজে এসেছিলাম বুঝলেন, একটা কাজে। এই হঠাৎ করে এই বৃষ্টি নেমে গেল, কি করি বলুন তো, তাই এখানে ঢুকতে হলো। এই বৃষ্টিটা একটু ধরলেই আবার চলে যাব, আপনি কিছু মনে করবেন না। তাহলে আমরা যা ভেবেছি আপনারা তাই? কি ভেবেছো তোমরা? যা ভেবে আমাদের কুকুর আপনাদের তাড়া করেছিল। তোমরা এখানে কি করে এলে? গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে চলে এসেছি, বৃষ্টিটা থামলেই চলে যাব। তোমাদের বাড়ি কোথায়? অনেক দূর, এমন বৃষ্টি হবে জানলে বাড়ি থেকেই বেরোতাম না। তাই তো, মহা মুশকিলের ব্যাপার। এ বৃষ্টি তো এখনি থামবার নয়। কি আর করা যাবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। একটু দাঁড়াক, বৃষ্টির মধ্যে আর যাবি বা কোথায়? বড্ড ঠান্ডা লাগছে রে, এই সময় একটু গরম চা হলে বেশ ভালো হতো। আশেপাশে কোনো চায়ের দোকানও নেই, একটা আছে সেই 3 নম্বর গেটের কাছে। একজন গিয়ে নিয়ে এলেই তো হয়। একজন গিয়ে তো নিয়ে এলেই হয়। হ্যাঁ, বৃষ্টিতে যাবেটাকে শুনি, তুই যাবি? কেটলি আর একটা ছাতা পেলে অবশ্যই পারি, তবে একটা শর্তে, আমাদেরও ভাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব দিচ্ছি, কিন্তু এত জলে তুমি যাবে কি করে? সে আমি ঠিক চলে যাব। এই নাও কেটলি আর ছাতা। কাকা, চায়ের দাম দেবে কে? এই নে 5 টাকা, 5 টাকা ধর। শোন, চাটা বেশ ভালো করে গরম করে নিস কিন্তু। ঠিক আছে, চল বঞ্চু। ব্যাপারটা কি বলতো? বাবলুর নিশ্চয়ই কোনো মতলব আছে, না হলে উপযাজক হয়ে বৃষ্টির মধ্যে চাই বানতে যাবে কেন? মোক্ষম সুযোগ পাওয়া গেল, 3 নম্বর গেটের কাজটায় যে একবার ওত পাতব। বৃষ্টি সব বানচাল করে দিয়েছিল আর কি। ব্যাটার ভাগ্যিস চা খাবার শখটা হলো, এই সুযোগে ওয়াগানটা একবার দেখে নিতে হবে। ওরে বাবা, এখানে তো অনেক ওয়াগান, ব্যাটারা কোনটা ভাঙবে কিছুই তো বুঝতে পারছি না। এই খোকা, কি দেখছিস? দেখছিস কি চাই এখানে? কি আবার চাই? তাহলে ভেঙে পড়ো এখান থেকে। না না, আমি এখানে চা নিতে এসেছি, চা নিয়ে তবেই যাব। আরে এখানে আবার চায়ের দোকান কোথায়? হ্যাঁ, তা তো জানি না, আমরা এখানে বেড়াতে এসে বৃষ্টিতে আটকে গেছি। গুমটিতে একজন ন্যাড়া মাথা আর অন্য দুজনও আটকে পড়েছে, ওরাই তো আমাকে চা কিনতে পাঠালো। তাই নাকি? আচ্ছা ভাই, ন্যাড়া মাথা লোকটার যে কথাটা বলছিস, তাকে কীরকম দেখতে? বিচ্ছিরি, একদম বিদঘুটে, ঠিক চোরেদের মতো। সঙ্গী দুটোও তাই, আপনাকে যেমন বিড়িগিচ্ছিরি দেখতে অনেকটা সেরকম। ওরে বেটা, আমি এখানে একা একা বসে আছি আর ওনারা বৃষ্টিতে গা মাছিয়ে চায়ের অর্ডার করছে। তা ওরা তিনজনে কি করছে দেখলে? চুপচাপ ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে, বৃষ্টি টিষ্টি থামলে বোধ হয় কোনো দুষ্কর্ম করতে যাবে। ওখানে অন্য লোক আছে বলে ঠিক সুবিধে করতে পারছে না। কি যাতা বকবক করছো! ওরা যে কিছু একটা করতে যাচ্ছে সেটা ওদের হাবে ভাবেই পরিষ্কার, আর আপনাকে দেখেও তো ওদের লোক বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ তাই। কিন্তু তুমি এসব জানলে কি করে? বা রে, এসব আবার জানতে হয় নাকি? কোন লোকটা পুরুষ ঠাকুর, কে ডাক্তার, কে ওয়াগন ব্রেকার, এসব কি কাউকে চিনিয়ে দিতে হয় নাকি? পুলিশ, ফুচকাওয়ালা, কাবলিওয়ালা, এসব লোকে মুখ দেখলেই চেন। চুপ রাও ডেপো ছোরা, ওরা কোথায় আছে বল শিগগিরই। বললুম তো, ওই ওধারের ঘুমটিতে। আমাকে নিয়ে চল সেখানে। যা বৃষ্টি হচ্ছে, একটা ছাতায় দুজন কি করে কুলোবে? তার চেয়ে আমি গাড়িতেই বসি, আপনি এই ছাতাটা নিয়ে যান, পারেন তো চাটাও নিয়ে যান আপনি। যা পঞ্চু, ওকে ওই ঘুমটিটা নিয়ে যান। যা ভেবেছি ঠিক তাই, দুটো বন্দুক, এগুলোকে গাড়ির মাথায় লুকিয়ে রাখি, এখন আর ব্যাটারা সহজে এগুলো খুঁজে পাবে। আচ্ছা আচ্ছা, গাড়ির চাকার হাওয়া খুলে দিলে কেমন হয়? এই তো একটা পেরেকও আছে, তবে আর দেরি কিসে? যাও বাবা পবনদেব, তুমি মুক্ত। আচ্ছা, এবার গাড়ির চাবিটা নিয়ে নিলে হয় না? দারুণ হয়, যাই এবার গুমটির দিকে হাঁটা মারি। আরে আরে রে 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 রে, তুমি যে একেবারে ভিজে স্নান করে গেছো বাবা।
আরে ভিজে ভিজে এলে কেন? ইশ, কি করব, একা থাকতে ভয় করছিল যে। যা বৃষ্টি আরম্ভ হয়েছে, সহজ আর থামবে বলে মনে হচ্ছে না। চলো, সব ভিজে ভিজে গাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়া যাক, তাই যাওয়া যাক। আপনারা আমাদের গাড়িতে করে একটু পৌঁছে দেবেন? বেশ তো, চলো তোমরাও। তোমরা একটা কাজ করো গিয়ে, এই ভিজে ভিজেই বাড়ি চলে যাও। যাও যাও বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমাদের এখানে একটা অন্য কাজ আছে, বুঝলে, যেতে একটু দেরি হবে। কেন, আমরা যদি গাড়ির ভেতরে গিয়ে বসি? আপনার কাজ শেষ হলে না হয় একসঙ্গেই যাবো। না তা হয় না, বলছি না, আমাদের এখানে একটা ওয়াগান এসেছে, তার মাল আজকে রাত্রির বেলার মধ্যেই খালাস করতে না পারলে সরকার বাজেয়াপ্ত করে নেবে। এখন আমরা সেই মাল ভ্যানে বোঝাই করব। তা করুন না, আমাদেরও কোনো তাড়া নেই, ফেরবার সময় না হয় নামিয়ে দেবে। তোমাদের যদি তাড়া না থাকে তবে বসো গিয়ে গাড়িতে, আমরা কাজটা সেরে নিয়ে আসছি। তাহলে চিরঞ্জীব বাবু এলেন না? আমি যতক্ষণ ভ্যানে বসেছিলাম ততক্ষণ তো আসেনি। আরে না এলেও কি, আমার হাত থেকে পরিত্রাণ পাবে? হ্যাঁ, তাহলে পাই একবার, ঠিক ঝেড়ে দেবো একদিন।